গেল পয়লা জুন থেকে করোনা উপসর্গ নিয়ে উনি ভর্তি হয়েছিলেন এখানে, এবং এরপরই ওনার করোনা পজিটিভ এসেছিল, এবং এর পাঁচ দিন পর 5 জুন উনি কিন্তু স্ট্রোক করেন, এবং সেই স্ট্রোকের পর থেকে উনি কোমায় ছিলেন এতদিন, এবং তারই সূত্র ধরে আজকে সকালে তার ছেলে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তার পিতা মৃত্যুবরণ করেছেন। শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রী নাসিম পটকা তুলছে, বেদক বেদক পড়ে গেছে, যা কারো মরণ অ্যাটিট করে করা দরকার নেই, কিন্তু আমার শুধু মনে হয় বেদক শেখ হাসিনা তার শাসন নেই, উনি এই কথা বলেছেন সত্য কথা বলেছেন, কিন্তু যাই হোক উনি যে মিথ্যাবাদী তার সামনে একবার একজন সাহসী লোক বলে ফেলেছিল, তাও একটি ইসলামী অনুষ্ঠানে। শেখ হাসিনা মানুষ গড়ে তোলার লক্ষ্যে যদি যে কাজ করে যাচ্ছেন, এই লড়াই চালিয়ে যাচ্ছেন, মন্ত্রী সাহেব মিথ্যা কথা বলছে, আছে তাই বলতে চাই বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজকে দেশে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন এখন শুরু হয়ে গেছে রে নাসিম, শুরু হয়ে গেছে। তোমাকে এখন ফেরেশতারা তোমারে মিষ্টি খাওয়াবে, আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে রে ভাই, তখন শেখ হাসিনার প্রশংসা করো। মিথ্যা কথা বলতে বলতে কবরে চলে গেলা, স্বাস্থ্যমন্ত্রী মানুষকে শুধু সত্য কথা বললে বলেছ, বেদক পাগল পাগল বেদক পাগল, এখন কে পাগল, হিসাব শুরু হয়ে গেছে নাসিম।